মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে বিএনপি এখন 7ই মার্চের কর্মসূচি পালন করছে, যা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 7ই মার্চের কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনগুলোর এই যৌথ সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ডিসেম্বর পর্যন্ত এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বছরব্যাপী অনুষ্ঠান মালা চলবে বলে ঘোষণা দেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন মানি হচ্ছে সেই জ্বালাও পোড়াও, বিএনপি আন্দোলন মানেই হচ্ছে আগুন সন্ত্রাস। এই তিক্ত অভিজ্ঞতা এদেশে মানুষের জানা আছে, তাই তাদের আন্দোলনে সাড়া নেই। আর নির্বাচন তারা কি দিয়ে কি দেখাবে? তাদের শাসনে এদেশের মানুষকে হাওয়া ভবন খাওয়া ভবন, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, নারী নির্যাতন ছাড়া তারা আর কি দিতে পেরেছে?